Hi, this is Dine Out with Adnan, Dhaka, Bangladesh. সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, তবে আমি এখন ভালো আছি, কিন্তু লাস্ট ফিউ ডেজ খুব খারাপ গিয়েছে, যে অনেক জ্বর সর্দি কাশি, ওভারঅল সবারই আমি দেখছি যে এই সিজনে খুব শরীর খারাপ করছে। এনিওয়ে, অনেক অনেক গ্রেটফুল আপনাদের কাছে, কারণ আপনারা আমার ভিডিওটা অনেক অনেক দেখছেন এবং অনেক ইন্টারঅ্যাকশন করছেন, যেই ইন্টারঅ্যাকশনে অনেক কমেন্ট, আমি সব কমেন্ট পড়ছি, অনেক কমেন্টের রিপ্লাই দিতে পারছি, ম্যাক্সিমাম কমেন্টের রিপ্লাই দেওয়ার সময় হয়ে উঠছে না, তারপরে অনেক অনেক গ্রেটফুল। এবং আরেকটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই আজকে, সেটা হচ্ছে যে আমি ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেই গ্রুপটা আমি খুব রিসেন্টলি ক্রিয়েট করেছি। এটা হচ্ছে ফুড ডিসকাশন করব আমরা, বেসিক্যালি আমরা যারা ভিডিও দেখছি এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, তারা এই গ্রুপের মেম্বার হয়ে আমরা যদি ফুড সম্বন্ধে ডিসকাশন এখানে করতে থাকি, তাহলে সবাই আসলে আপনি কখন কোথায় কী খাচ্ছেন না খাচ্ছেন সেই বিষয়ে ইনফর্মড হতে পারি, এবং নতুন কোন রেস্টুরেন্টটা ঢাকা শহরে হলো বা পৃথিবীর যে কোনো জায়গায় হলো, সেই রেস্টুরেন্টে আসলে কী খাবার পাওয়া যায়, সেই রেস্টুরেন্টের ভালো খাবারটা কী, কত টাকায় খাওয়া যায়, তো একটা আপনার খাবারের ছবি তুলবেন, ছবি তুলে খাবারের দামসহ এখানে পোস্ট করে দেবেন। ওকে, নেক্সট থিং হচ্ছে যে আমি যে আপনাদেরকে বললাম যে আমি আপনাদের কমেন্টগুলো খুব ভ্যালু দিয়ে পড়ি এবং খুব মাইনরিটলি পড়ি, এবং আপনাদের ইচ্ছাটাকে যে আমি অনেক বেশি প্রাধান্য দিই সেটার এক্সাম্পল আমি আজকে আপনাদেরকে দেবো। সেটা হচ্ছে আমার কমেন্ট সেকশনে আমি দেখেছি অনেক কমেন্ট আপনাদের করি যে আমি যেন সুলতান'স ডাইনে গিয়ে তাদের কাচ্চি বিরিয়ানিটা কভার করে আপনাদেরকে দেখাই। সো আমি আজকে প্রিপারেশন নিয়েছি, তাদের সাথে কন্ট্যাক্টও করেছি যে সুলতান'স ডাইনে আমি আজকে যাচ্ছি এবং তাদের কাচ্চি বিরিয়ানিটা আপনাদের জন্য স্পেশালি, কাচ্চি বিরিয়ানিটা আপনাদের জন্য স্পেশালি কভার করে আমি নিয়ে আসছি। সো হোপফুলি আমার এফোর্ট থাকবে, হোপফুলি ভিডিওটা ভালো হবে, আপনারা ভিডিওটার সাথে থাকবেন। আর আমি সুলতান'স ডাইনের টোটাল গুগল ম্যাপের অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা অ্যাড্রেসটা নিয়ে নেবেন, আর আমি রেস্টুরেন্টের সামনে গিয়ে অ্যাড্রেসটা তো বলবই। তো চলেন রওনা দেওয়া যাক। এই হচ্ছে সুলতান'স ডাইন। আপনি যদি ধানমন্ডি দুই নম্বরের দিক থেকে আসেন, তাহলে পিলখানা বিরিয়ার পিলখানার গেটটা পার হয়ে জিগাতলার দিকে যাওয়ার সময় হাতে জিগাতলায় যে গলিটা ঢুকেছে তার কর্নারের যে বিল্ডিংটা, এই কর্নারের বিল্ডিংয়ের দোতলায় হচ্ছে সুলতান'স ডাইন। আর আপনি যদি ধানমন্ডি 27 নম্বরের দিক থেকে আসেন, তাহলে আপনাকে যেটা করতে হবে যে বিরিয়ার পিলখানার সামনে থেকে আপনাকে ইউটার্ন করতে হবে, ইউটার্ন করলেই অল্প একটু আগালেই হাতের বাঁয়ে আপনি পেয়ে যাবেন সুলতান'স ডাইন। তো চলেন ভেতরে যাই। এই হচ্ছে সুলতান'স ডাইনের মেনু। মেনুর মধ্যে যেটা আছে কাচ্চি বাসমতি, কাচ্চি বাসমতি বোরহানি, এটা একটা প্যাকেজ যে কাচ্চি বাসমতি বোরহানি জর্দা অর ফিরনি, ঠিক আছে, আর কাচ্চি চিকেন রোস্ট আর বোরহানি। আপনার এখানে মোরগ পোলাওয়েরও বিভিন্ন অপশান আছে, আপনার ওয়েডিংয়ের বিভিন্ন বোনাঞ্জা আছে। তো আমি আজকে ট্রাই করবো হচ্ছে কাচ্চি চিকেন রোস্ট অ্যান্ড বোরহানি এই প্যাকেজটা। এটা হচ্ছে একজনের জন্য হচ্ছে 540 টাকা, আর যদি তিনজন খান 1540 টাকা, আর পাঁচজনের জন্য আছে 2550 টাকার অপশান। সো আমি এইটা ট্রাই করছি, এই নাম্বার 3, যেটা কাচ্চির মধ্যে নাম্বার 3। এক্সকিউজ মি, আমাকে একটু এটা, হ্যাঁ, কাচ্চি চিকেন রোস্ট আর একটা লেগ পিস দিন, যদি thank you.
এখানে প্রথম যেটা আসছে সালাদ, কাঁচামরিচ, শসা, গাজর স্লাইস করে কাটা এবং লেবু আছে এখানে। আচ্ছা, ওনারা একটা পানীয় দিয়েছে এখানে। এই হচ্ছে বোরহানি। তো বোরহানি যেহেতু প্রথম আসছে এবং বোরহানি অ্যাপিটাইট বেটার করে, তো বোরহানিটা আগে ট্রাই করি। অনেক মজা। ঠিক ক্রিমি এবং ঝালটা একটু ঝাল ঝাল এবং ঝালটা পারফেক্ট। এবং বোরহানি প্রবাবলি গোলমরিচ দিয়ে করে, তো যে অ্যান্ড পুদিনা পাতা, নাইস। রোস্ট কাচ্চি বিরিয়ানি, মাটন কাচ্চি, মাটন কাচ্চি। দিস ইজ ফর ওয়ান পার্সন, না একজনের জন্য, ওয়ান পার্সনের মাটন কাচ্চি। সো এইখানে আছে হচ্ছে 1, 2, 3, 4 পিস মাংস, আলু, একটা আলু আপাতত উপরে দেখছি, ভিতরে আছে কিনা এখনো জানি না, ভিতরে যাই তারপরে দেখা যাবে। ওকে, তাহলে স্টার্ট করি। আরেকটা হাফ টাইপের আরেকটা পিস আছে, তো মোটামুটি বলা যায় যে 1, 2, 3, 4, 5, 4.5 পিস মাংস। ওকে, আচ্ছা আলুটাও আমি একবার নিয়ে নিই। তো বিরিয়ানি আবার স্পুন দিয়ে খেতে ভালো লাগে না, বিরিয়ানি সবসময় হাত দিয়েই খেতে ভালো লাগে। ওকে, তো এটা হচ্ছে বাসমতি রাইস, এই যে ক্লিয়ার লম্বা লম্বা চাল, সে লম্বা লম্বা চাল থেকে বাসমতি রাইস। আর এই হচ্ছে মাংসটা, এই যে মাংসটা আমি আপনাদের দেখাই যে মাংসটা কতটুকু সেদ্ধ, এইটা এই দেখেন, জাস্ট আমি হাত দিয়ে একটা প্রেস করছি, প্রেস করার সাথে সাথেই মাংসটা একদম ফুলে চলে আসছে। সো একটা কাচ্চি বিরিয়ানির আসলে মাংসটা কতটুকু সেদ্ধ এবং কতটা মেল্ট, এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কাচ্চি বিরিয়ানির জন্য। সো প্রথমে একটু রাইস ট্রাই করি। গুড, এটার ভিতরে বেরেস্তা দেওয়া আছে, যে বেরেস্তাটা আমার মনে হয় যে রান্নার সময় ভিতরে বেরেস্তা গুঁড়া করে দেওয়া আছে, যেটা টেস্টটা পাওয়া যায়। ওকে, মাংসটা একটু দিই। পারফেক্টলি বেস্ট, মানে কোনো জায়গায় আপনার মনে হবে না যে একটু বেশি বা কোনো জায়গায় কম, একদম পারফেক্টলি মেল্ট। তো যারা আমাকে এই রেস্টুরেন্টটা রেকমেন্ড করেছিলেন তাদের কাছে আমি রিয়েলি গ্রেটফুল। আপনারা যদি রেকমেন্ডটা না করতেন তাহলে আমি হয়তো ডেসপারেটলি এখানে আসতাম না এবং এরকম একটা কাচ্চি টেস্ট হতে পারতাম। ওকে, এবার আলুটা, এই দেখেন আলু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেছে, ভেঙে গেছে। কাচ্চি বিরিয়ানিতে আলুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। অনেক সময় বিয়ে বাড়িতে গেলে টেডে আমি দেখা যায় যে একটু এক্সট্রা আলু টালু নেওয়ারও চেষ্টা করি। এবার আসলে এই সিজনে খুব একটা বিয়ে খাওয়া হয়নি, তো বিয়ে যেহেতু খাওয়া হয়নি আজকে এই কাচ্চি এবং রোস্ট মিলায় আমার এক ধরনের বিয়ের খাবারের ফিলিংটা খুব ভালো মতো পাওয়া যাচ্ছে। আচ্ছা, রোস্টে আমি একটা কথা বলে নিই আপনাদেরকে, সেটা হচ্ছে বিয়েবাড়িতে যখন আপনি রোস্ট খাবেন, রোস্ট কিন্তু গরম থাকে না কখনো, রোস্ট দেখবেন যে সবসময় ঠান্ডা থাকে। এবং কাচ্চি বলেন বা পোলাও বলেন বা মাটন বলেন, সেগুলো সবসময় গরম থাকে, বাট রোস্টটা সবসময় ঠান্ডা থাকে। সো এই রোস্টটাও কিন্তু সেম ফিলিং, এটা একদমই ঠান্ডা। এবং এই যে আমি দেখাই,
এই যে একদমই পারফেক্টলি কোনো মাংস নিয়ে টানাটানি করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবং খুবই স্মুথ। ট্রাই করি, এটাও ভালো। বাট আমি যখন কাচ্চি বিরিয়ানি বা কোনো রকমের বিরিয়ানি খাই, আই অলওয়েজ প্রেফার যে আমি শুধুমাত্র বিরিয়ানিটাই খাবো, কারণ বিরিয়ানির ইন্ডিভিজুয়ালি বিরিয়ানির একটা আলাদা রকমের টেস্ট আছে যেটার সাথে আসলে অন্য কিছু অ্যাড অন করলে খুব একটা ভালো লাগে। সো আমি প্রেফার করি যে সবসময় বিরিয়ানিটা ইন্ডিভিজুয়ালি বিরিয়ানি খাওয়াই বেটার। সো তারপরে যেহেতু ভিডিওটা আপনাদের জন্য করছি এবং আপনারা সবাই ভিডিওটা দেখবেন, ভিডিওতে ভিজুয়ালি ফুডটাকে এমনভাবে দেখা যায় যেটা অনেক বেশি অথেন্টিক করে তোলে মানুষের সামনে, আপনাদের সামনে। এই কারণে আমি রোস্টটাও অর্ডার করছি। সো সব কিছু মিলায়ে আমাদের এই প্যাকেজটার দাম পড়ছে 540 টাকা ফর 1%। বাট এখানে যে কোয়ান্টিটি দেয়া আছে তাতে কিন্তু ইজিলি আপনি দুজন খেতেই পাবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে, শুধুমাত্র আপনারা দুজন যদি খান সেই ক্ষেত্রে একটা বোরহানি অ্যাড অন করে নেবেন আর একটা রোস্ট অ্যাড অন করে নেবেন, তাহলেই দুজনের জন্য পারফেক্টলি ওকে। এবং আমার কাছে মনে হয় যে একটা রোস্ট অ্যাড করলে এবং একটা বোরহানি অ্যাড করলে সেটা সম্ভবত 700 থেকে 750 টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাবে দুজন ক্ষেত্রে। সো এই ছিল আজকের ভিডিও। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ গিভ ইট এ থামস আপ, ভিডিওটা শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনারা কোন রেস্টুরেন্টের কোন ফুডটা দেখতে চান, এবং আমার এফোর্ট থাকবে আপনাদের এই ইচ্ছাটাকে পূরণ করা। সো গুড বাই।